পরের মুরগির ছানায় রং দিয়ে টাপা ঢাকা দিয়ে রেখে দিয়েছে, আর যা ছানা সে পাড়া মায়ে ঘুরে বেড়াচ্ছে, হ্যালো হ্যালো এ রোগী যা এই মুরগির ছানাটা কাক, বলে তোর রং দেওয়া ছিল, বলে না, বলে তবে চুপচাপ ঘর চলে যা, কথা বললে কিন্তু। আর মেয়েদের মানে আশ্চর্য জিনিস, মেয়েরা কি হইলে যখন কুঁদুল করতে মন যাবে যায়ের সাথে, তখন কুকুরকে গাল দিবে, তোর লজ্জা নয়, তোর সরম নাই, এত মার খেয়েছিস, হ্যালো, তখন যা বুঝতে পেরেছে কুকুরকে বলা নাই, আমাকে বলছে, কুকুর কিচ্ছু করে নাই, তখন ও এবারে বিড়ালটাকে বলছে, তোর লজ্জা নয়, খালি নিউমি করছিস, বেরিয়ে যাও, সরম নাই, হ্যালো, তখন ও বলছে, শালা তাহলে আমাকে গাল দিচ্ছে, কুকুরকে আর বিড়ালকে দুজনাই যাকে, কিন্তু বলছে না, সেইখানে মেয়েদিকে খালি এরম করবে। হনুফার মায়ের নামাজ দেখেছেন আপনারা, বেকালের মায়ের নামাজ, নামাই তানু সাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাইসান আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, বিল বিড়ালটা তাড়লো মুরগি ছানা নিয়ে নেবে, বলে তোবা তোবা আস্তাগফিরুল্লাহ আল্লাহু আকবার আর রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, সেই কুকুরটা গুরু মুরগি দিয়ে দিল। ফেরেশতারা বললে তোকে আর নামাজ পড়তে হবে না, তুই বিড়াল আর কুকুর তার গা, এটা মেয়েদের নামাজ, মেয়েরা যে কি আজীব গরিব আল্লাহ তৈরি করে দেবে, পরের মুরগির ছানায় রং দিয়ে টাপা ঢাকা দিয়ে রেখে দিয়েছে, আর যা ছানা সে পাড়া মায়ে ঘুরে বেড়াচ্ছে, হ্যালো হ্যালো এ রোগী যা এই মুরগির ছানাটা কাক, বলে তোর রং দেওয়া ছিল, বলে না, বলে তবে চুপচাপ ঘর চলে যা, কথা বললে কিন্তু। আর মেয়েদের মানে আশ্চর্য জিনিস, মেয়েরা কি হইলে যখন কুঁদুল করতে মন যাবে যায়ের সাথে, তখন কুকুরকে গাল দিবে, তোর লজ্জা নাই, তোর সরম নাই, এত মার খেয়েছিস, হ্যালো, তখন যা বুঝতে পেরেছে কুকুরকে বলা নাই, আমাকে বলছে, কুকুর কিচ্ছু করে নাই, তখন ও এবারে বিড়ালটাকে বলছে, তোর লজ্জা নাই, খালি নিউমি করছিস, বেরিয়ে যাও, সরম নাই, হ্যালো, তখন ও বলছে, শালা তাহলে আমাকে গাল দিচ্ছে, কুকুরকে আর বিড়ালকে দুজনাই যাকে, কিন্তু বলছে না, সেইখানে মেয়েদিকে খালি এরম করবে, নাহলে মোটর সাইকেলে চাপিয়ে নিয়ে চলে যাবে। ভাই ভাই আমার ভাইকে খুঁজে পাচ্ছি না, এই জলসায় এসেছিলাম, একবার আমাকে মোটর সাইকেল করে একটু আপনার ক্ষতিপুরের ওই ডগে পৌঁছে দেবেন, বলে চলো, সে দেখছে মোটর সাইকেল চাপবে তাহলে আমাকে ধরবে, যাই হবে আল্লাহ, লে চেপে পড়, যেমনি নিয়ে গেছে সে নেমে পালিয়ে গেল, চার পাঁচটা গুদা গুদা মরণ চলে এলো, কাকে চাপিয়ে নিয়ে এলি, বল শালা কোথায় পেলি, শুনে আমি কিছু জানি না, আমাকে বললে আমাকে বুঝিয়ে দেবো, বের শালা, খোল ফুল প্যান্ট, খোল জামা, দে কলম, দে মানি ব্যাগ, দিয়ে আন্ডার প্যান্টটা পরিয়ে বলে যা ঘর চলে যাও। সে এবারে খালি বলে আসছে, কেউ কোনোদিন কাউকে নিয়ে যাবো না, কেউ কোনোদিন কাউকে নিয়ে যাবো, বলে কী হয়েছে বল, কেউ কোনোদিন কাউকে নিয়ে যেও না, তোকে বলে এলাম ওইরকম পরের মেয়ে বোয়াগা গাধা, স্ত্রী মা বোন খালা নানি চাচি কত বোয়াবি বোয়াগা, মোটর সাইকেলে দোয়া পাবি, কাজে লাগবে, ভালো হবে। আর না হলে মেয়ে মানুষদের মহিলা খুব কঠিন মহিলা, বুঝলেন, একজনের স্বামী রেগে স্ত্রীকে বলছে পালঙ্গের তলাই শোনা, কোথায় শুনা, আমার এটা শুনে নিয়ে যা, আপনি ওইরকম করেন না, বলছে পালঙ্গের তলায় শুকাও, এখানে শুতে দেবো না, সে এবারে পালঙ্গের তলায় বলছে আল্লাহ, একবার মশারি ভেতরে লাভ আল্লাহ, ফকর বাপ, ফকর বাপের জানে রহম দাও আল্লাহ, এটার মানে ফকর বাপ আল্লাহ লয়, এটা আরবি পড়তে হবে, জুমলায় মোতারে যা জুমলায় দুবাই ইয়া, হকর বাপ একবার মশারি ভেতরে লাও আল্লাহ, হকর বাপের জানে রহম দাও, এটা গোটাই লম্বা করে যদি করেন তাহলে মানে হয়ে যাবে হকর বাপ আল্লাহ, হকর বাপ একবার মশারি ভেতরে লাও আল্লাহ, আল্লাহটা আলাদা, এটা জুমলায় দুয়া ইয়া, আর এই ধারটা জুমলায় মোতারে যা, এ আলেমরা আছে বলে বলছি, আমাকে এনারা পড়াতে পারে, আমার বুড়ো বয়সে আমার আর কিছু নাই, নাহলে একদিন ছিল কি ফালা ফালা ফালু ফালাক ফালাদা ফাল্লা ফালতা ফালতুম ফালতুম ফালতু ফাল্লা বল্লগাই বল্লগ তাবলিগান ফা মুবল্লগুন বল্লগাই বল্ল তাবলিগান মুবল্লগুন আরাম বল্লগুন নাই এলো তু বল্লি, সারা রাত শোনাবো, 54 বছর আগে বইটা পড়েছি, এখনকার তালবিলিমরা এখানে মাস্টার আছে নাকি, কোথা আচ্ছা ওই মাস্টারটা বাদ, অন্য মাস্টার দিকে বলি, রাতে বেলা আটকাবে, এখনকার তালবিলে আমরা বুঝলেন সপ্তাহে 2 দিন ছুটি নিচ্ছে, বলে বলছে বৃহস্পতিবার ঘর যাবো, শুক্রবার থাকবো, শনিবারই আসবো, তাহলে বৃহস্পতি শুক্র শনি 3 দিন গেল,
আবার সোমবারই বলছে আমার মাথা ধরেছে, সর্দি করেছে, নাক দিয়ে পানি আসছে, আমি ঘর যাবো। বলে চলে যা, কীরকম লেখাপড়া হবে আপনারা বলো। আমি 12-13 বৎসর পড়েছি, 3 বার বাড়ি এইছি, 4 বৎসরে 1 বার, 10 দিনের ছুটি, 9 দিনের দিনে মাদ্রাসায় হাজির। পড়া হবে না হবে না, এমনি পড়া হবে। আর এখনকার ছেলেরা এইখানে যত মৌলবীরা বসে আছে, ওই একটা বসে আছে মৌলবী, ছোট মৌলবী, ওটা বড় মৌলবী নয়, মাসে 4 বার ছুটি, লেখাপড়া হবে না। ফালা ফালা ফালু ফাল ফালনা ফালতা ফালতু 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 ফালনা ইয়া ফালু ইয়া ফালা নিয়া ফালু না তা ফালো তা ফালা নিয়া ফাল না তা ফালো তা ফাল না ফালু না ফালো। 14টা শিকা বহুত পড়তে হবে, রটতে হবে। কোরআন শরীফ পড়ছিল কালকে মাদ্রাসায়, মানে পড়া হচ্ছে না, কিরম করে পড়বো? পড় এজা ওয়া কাতিল ওয়া কেলাই ছিল ওয়া কাতি হা কাদিবা খাবে তা দুর রাপিয়া ইদা রুজে তিলের দুর রজ্জা বুসা দিল জিবাল বসা পাকান ধাবা আম্মম বসম ওয়া কুন্তু মজওয়াজান সালাসা ইজা ওয়া কাতিল ওয়া কে লাই ছিল ওয়া কাতি হা কাদিবা খাবে তা দুর রাপিয়া। তবে হবে। আর আমাদের কাজ হচ্ছে রটা, মুখস্ত করানো কার দায়িত্ব? সবাই বলে না কুরআন শরীফ আল্লাহর নবীর উপরে জিব্রাইল ওহী এনেছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। ওগোমান নবী, আপনি জোরে জোরে জিহ্বাকে সঞ্চালন করিবেন না। কোরআন মুখস্ত করার জন্যে, কোরআন মুখস্ত করানো, কোরআন পড়ানো আমার দায়িত্ব। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, আলা আসে ওয়াজিবের মানে দিতে, ইন্না আলাইনা হামারি জিম্মাদারি হ্যায় পড়ানা, ইয়াদ করানা, ফির উসকো দিল সে নিকালনা। কোরআন শরীফ কে ইয়াদ করা? নবীজিকে বললেন, লা তুহাররিক বিহি লিসানাক, আপনি আপনার জবানটাকে জোরে জোরে সঞ্চালন করবেন না। আমি মুখস্থ করাবো, আমি আবার পড়াবো। তাই হাফিজরা যারা কোরআন শরীফ পড়ে, যারা আপনার নামাজ পড়ায়, তার আমি পড়াই, তাদেরকে ধন্যবাদ। আল্লাহ তৌফিক দিয়েছে কোরআন আরবি জবান, 700 পৃষ্ঠার কিতাব, বিদেশি ভাষা, লোকদের সামনে দাঁড়িয়ে একবার ইংরেজরা লোক পাঠালো ব্রিটেন থেকে, যে যত মাদ্রাসা আছে কোরআন শরীফগুলো কিনে নাও, নিয়ে পুড়িয়ে গঙ্গায় ফেলে দাও, পদ্মায় ভাগীরথীতে। একটা হাফেজ সাহেব বলল, ভাই একটা কথা বলবো। বলুন, আপনারা এই কোরআন শরীফগুলো 250 করে দাম, 500 টাকা দিয়ে কিনছেন, কি করবেন? বললে, আমাদের ব্রিটেন গবেষণা করে দেখেছে মুসলমানদের মূল শক্তি কোরআন পাক, এইটাকে শেষ করে দাও, এইটার কারণেই ওদের এত শক্তি। বলে কি করব? বলে টাকা দিয়ে কিনে দাও, নিয়ে পুড়িয়ে গঙ্গায় ফেলে দাও। তখন হাফিজ সাহেব বললে, তাই নাকি? বললে হ্যাঁ। বলে এই শোন তোরে, একটা 10 বছরের ছেলেকে ডাকলে, পড় বস। বলে পড় তোরে। বলে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ইউকিমুনা আস-সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আসরের সময় বসেছে, ফজরের সময় পুরো কোরআন শরীফটা এই ছেলেটা পড়ে দিবে। বলে শালা, টাকাটা তো পানিতে চলে গেল, এদের যদি কোরআন শরীফ মুখস্থ থাকে এত হাফে, ওরা কালকেই তো আবার কোরআন শরীফ ছাপিয়ে দেবে, কি তো হবে না। ফোন করে দিলে, হ্যালো, হবে না। বলে তাহলে এক কাজ করো, হাফেজ মৌলবীরা হাসপাতালে ভর্তি হলি, ডাক্তারখানা গেলি, ফুরাই হোক আর ফুনসি হোক, অপারেশন করে কোরআন শরীফটা বার করে নাও। ফেড়ে বার করে নিয়েছে, সেলাই করে দিয়েছে, রোজার মাস চলেছে। হাফেজ সাহেবকে, ফাড়া হাফেজ সাহেবকে বললে, পড়। ঠিক আছে, এবার আড়ে আড়ে করবো, দিকে দিকে করবো, সব মাল বার করে দেবো।
দিয়ে তিন চারবার করে ফাড়লে ফেলে সেলাই করে দিলে, দিয়ে বললে এবারে পরদিন বলে শুনে যাবে রে, তেমনি আছে তো। এটা কি আল্লাহ বলছে, কোরআন আমি কেতেছি, কোরআন আমি পড়াই, গোটা বিশ্ব এক কাজে হয়ে কোরআনের একটা অক্ষর ফেড়ে ফুড়ে বার করা যাবে না। বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ আকবার। তো গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই, নিষ্ঠমানেরা বোনেরা মায়েরা, আল্লাহ মেহরবান, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ পাক, আমি বলবি স্বগত ইবনে আব্দুল করিম একদিন এসে গোটা খতিপুর বাসীকে নামাজি করতে পারবো না, রোজাদার করতে পারবো না। নবীজির একটা আদর্শ, রবীন্দ্রনাথের একটা আদর্শ, এক্ষুনি আজ থেকেই যদি আমল করেন, কসম খোদার করে বলছি, কোনো হিজড়ে হাততালি মেরে আপনার সামনে পয়সা চাইবে না।